সম্মানিত দর্শক বৃন্দ, সামনে যে টেন্ট সেট বাড়িটি দেখতে পাচ্ছেন, জমি সহ এই টেন্ট সেট বাড়িটি বিক্রি করা হবে। এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে এবং এখান থেকেও রানিং ভাড়া পাওয়া যায়। এবং আশেপাশে পরিবেশটা দেখুন, আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে এবং প্রতিটা বাড়ি এখানে ভাড়া চলে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রপার্টি সেল লিমিটেড আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে। ওয়েলকাম টু ব্যাক ওয়ান্স অ্যাগেন। সম্মানিত দর্শকবৃন্দ, আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে আর এটা ঘনবসতি একটি এলাকা। প্রচুর পরিমাণে এখানে ভাড়া চাহিদা রয়েছে এবং এখানে অনেক হাইটাচ বিল্ডিং রয়েছে। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার সংলগ্নই আমি আপনাদেরকে টেন্ট সেট বাড়ি সহ একটি জমি বিক্রি ভিডিও দেখাবো। তো এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ড মিরের বাজারে। তো এখানে কয়েকটি রুম করা আছে এবং বাকি জায়গাটা ফাঁকা আছে। আমি যাচ্ছি আপনাদেরকে সেই জায়গাটির কাছে। কম দামে ভালো পজিশনের জমি, মার্কেট সহ জমি, বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল আইকন আসবে, এখানে আরেকবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে, এখানে আরেকবার চাপ দিবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো জায়গার পরিমাণ 10 কাঠা, 10 কাঠা জায়গার উপর কিছু অংশে টেন্ট সেট রুম করা আছে এবং বর্তমানে টেন্ট সেট রুম থেকে রানিং ভাড়া পাওয়া যায়। তো কিছুটা রিপেয়ারিং কাজ করা লাগবে, যদি রিপেয়ারিং কাজ করেন তাহলে আরও বেশি ভাড়া পাবেন। তো সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি বিক্রি করা হবে। তো এখানে মোট জায়গা রয়েছে 10 কাঠা, আপনি চাইলে এটা ভেঙে নিতে পারবেন, 4 কাঠা, 5 কাঠা, 6 কাঠা ভেঙে নিতে পারবেন। ভিডিও স্ক্রিনে আমি যোগাযোগ করার নাম্বারটি দেবো, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে সরাসরি ভিজিট করবেন। অনেক সুন্দর একটি জায়গা, আশা করি আপনাদের পছন্দ হবে। ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।